সাধারণ কবরস্থান আর ওখানে একটা দুটো আর দুজনটা কবর আমাদের গ্রামে আসলে চকবেনে খাবার একটা গ্রাম আছে চকলি আছে এটা খাস খামার তো খাস খামারে একটা সাধারণ যারা কবরস্থান এইটা সাধারণের কবরস্থান আর একটা আমাদের মল্লিক ফ্যামিলির একটা কবরস্থান আছে সেটা পিছনে আছে আর একটা ওই ধারে একটা কবরস্থান আছে আবার একটা সেখানে আছে এই তিনটে কবরস্থান আমাদের এই গ্রামে আছে সাধারণ কেউ মারা গেলে মানে যাদের পারিবারিক কবরস্থান নেই তাদের এখানে সব কবর দেওয়া হয় এই যে কবরটা দেখতে পাচ্ছেন জনাব মরহুম ইয়াকুব আলী খান সাহেব তিনি গ্রামের প্রবীণ ব্যক্তি এবং সমাজসেবী আমাদের মাদ্রাসা গড়ার ব্যাপারে উনি ওনার সহযোগিতা পাওয়া গেছে আর লাইব্রেরি গড়ার ব্যাপারেও উনি সহযোগিতা করতেন কিছুদিন হলো উনি মারা গেছেন ওই তো আমাদের গ্রামে মোট তিনটে কবরস্থান তিনটে সাধারণের আর একটা হলো আমাদের পারিবারিক মল্লিক ফ্যামিলির কবরস্থান এটা সাধারণের কবরস্থান মানে যাদের পারিবারিক কবর নেই তারা এখানে কবরস্থ হন চলে যা দাঁড়াস না চলে যা তাকাবি না সোজা চলে যা তাকাস না এই রাফুল সাইকেল নিয়ে চলে যা তো তাকাস না হ্যাঁ হ্যাঁ খাসকামার গ্রাম একটা আদর্শ গ্রাম আমি এই খাসকামার হাই মাদ্রাসায় আচ্ছা আমার নাম মোহসিন মল্লিক আমি এই গ্রামে এই ছেলে আর আমাদের গ্রামে খাস খামার হাই মাদ্রাসা প্রথমে ছিল জুনিয়র হাই ক্লাস এইট পর্যন্ত আমার নাম মোহসিন মল্লিক আমি এই গ্রামে বাস করি আমার গ্রামের নাম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার খাস খামার আমার নাম শামসুদ্দিন খান আমাদের গ্রামের নাম খাস খামার এটা উলুবড়িয়া পৌরসভার অন্তর্গত আমি এই খাস খামার হাই মাদ্রাসাতেই চাকরি করি আমি ক্লারিক্যাল জব করি আমি শিক্ষকতা করতাম এখন রিটায়ার হয়ে গেছি 2014 রিটায়ার হয়েছি আমাদের এই খাসকামার গ্রাম আজ থেকে প্রায় 50 বছর আগে এই গ্রামের শিক্ষার হার খুবই কম ছিল সেই শিক্ষার হারকে বাড়াবার জন্য তৎকালীন সময়ে অনেক গুণীজন মোহাম্মদ মইনুদ্দিন সাহেব ইয়াকুব আলী খান আরজান হালদার আব্দুল মালিক মল্লিক আবু জাফর মল্লিক এরকম গুণী ব্যক্তিগণের প্রচেষ্টায় আমাদের গ্রামে একটা হাই মাদ্রাসা তৈরি স্থাপন করা হয় 1973 সালে তার প্রভাবে বর্তমানে এখানে শিক্ষার হার অনেক বেড়ে গেছে এবং বিশেষ করে মেয়েদের শিক্ষাটা খুব ভালোই আছে গ্রামের রাস্তাঘাট অনেকটাই পিচ হয়ে গেছে পানীয় জলেরটা কিছুটা ব্যবস্থা আছে এখনও কিছুটা পানীয় জলের অভাব রয়েছে সেই পানীয় জলের এ করার জন্য উলুবড়িয়া পৌরসভা থেকে তার ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা
मल्लिक फैमिली मल्लिक फैमिली रामोली शुरू हो शिक्षार बेपार्था प्रथम जो दहलिक छोने मैं प्राइमरि पाठदान शुरू है बांग्लादेश ओस्ताद दिए से सबके शिक्षा दी तर आहम्मद हसन मल्लिक हमार दादू उन्नी एक जन के राजी करिए जमी स्कूल जमी नीन जमी नहीं स्कूल प्रतिष्ठा कर मल्लिक परिवार ग्रामे ऐतिह्यमय परिवार जायगा जमिर विषय प्रचुर जायगा जमी छिलो जमीदार प्रथाय से जायगा जमीगुलो अन्य लोकर हो गेछे और शिक्षार बेपारे आमार दादू आहम्मद हसन मल्लिक प्रथम प्रचेष्टा शुरू करें आमादेर दहलिजे বাংলাদেশ থেকে ওস্তাদ থেকে এনে লেখাপড়া শুরু করেন আরবি বাংলা তারপরে আস্তে আস্তে অনুভব করলেন যে একটা স্কুল দরকার সেই জন্য একজনের কাছ থেকে বুঝিয়ে বাজিয়ে তাকে জমি দানে সম্মত করিয়ে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন সেই স্কুল এখন ভালোভাবেই চলছে সরকারি অনুমোদন পেয়েছে তার পরবর্তীকালে আমাদের ফ্যামিলিরই কিছু লোক নিজেদের জায়গা জমি তো একটা খাস খামার হাই মাদ্রাসাকে দান করেছেন से ही खास खामार हाई मद्रासार जमीते एन मद्रासाटी हायर सेकेंडारी हो मे शिक्षा बढ़े मे शिक्षा बार बार पिछने बोल मे शिक्षा बार बार पिछने एक कारण आथम जो मेरा स्कूले मद्रासा आसत मैं इव टीचिंग बेपारे मे सल चालाना शिखल सैकेल चालिए स्कूले आस सरकार सैकेले दे मेरे प्रथम तो सैकेल चालिए आसार जो इव टीचिंग अनेकटा कमे गल शिक्षार हार बढ़े गल अने की करत टेन पर्त पास कर और कलेजे जित ना रास्ता घाटे बेपारे एन तरा सैकेल चालिए स्कूले जालेजे जाए पास कर एम ए पास कर ग्रामटार उन्नति हो ताजमहल लाइब्रेर ताजमहल लाइब्रेरी 1952 साले प्रतिष्ठित होयेछिलो एई प्रतिष्ठा हबार पिछने आमार आब्बा आतिया रहमान मल्लिकेर अवदान रयेछे उनी छिलेन आर ओनार संगे सहयोगी छिलेन मईनुद्दीन साहेब आर कि ताके मास्टर मशाई बला हय प्रथमे 26 खाना बई निये शुरू हय मईनुद्दीन साहेबेरई जायगाय एकटा घर करे মানে ছেলেদের নিয়ে গ্রামের ছেলেদের মেয়েদের নিয়ে একটা পাঠদানের ব্যবস্থা করা হয় সেই 26 খানা বই থেকে শুরু করে এখন প্রায় 4000 বই আছে পরবর্তীকালে 1952 তে প্রতিষ্ঠা সরকারি অনুমোদন পায় 1973 যেটা আমরা এখানে গ্রামীণ পাঠাগার যেগুলো সরকারি লাইব্রেরিগুলো নয় যারা অনুদান পাবে তারাই গ্রামীণ পাঠাগার হয়ে যাবে সেই গ্রামীণ পাঠাগার এখন একতলা থেকে দুতলা আর পাঠক সংখ্যা অনেক বেড়েছে এবং সরকারি অনুদান অনেক পাওয়া যায় আর ভালো ভালো বইও আছে গ্রামের অধিক সমস্ত মানুষই মুসলিম সমস্ত মানুষই মুসলিম আগে প্রথমে পেশা ছিল এখানে বাউড়িয়া থানায় চারটে ফ্যাক্টরি ছিল দুটো এই গ্রামের সমস্ত মানুষই হচ্ছে শিয়া সম্প্রদায় মুসলিম এই গ্রামের মানুষের আগে
যে কাজ করত ফ্যাক্টরি ছিল বাউরিয়া থানার অন্তর্গত চারটে ফ্যাক্টরি ছিল দুটো জুট মিল ছিল একটা গ্লোস কেবল ফ্যাক্টরি ছিল একটা কটন মিল ছিল কিন্তু কালের নিরিখে কিছু কিছু গ্লোস্টার কেবলটা বন্ধ হয়ে যায় এবং বাউরিয়া কটনটা বন্ধ হয়ে যাওয়ার পরে একেবারে মানুষরা এটা কর্ম বিমুখ হয়ে পড়ে সেই সময়তে কিছু মানুষের সহযোগিতা এখানে জরি শিল্পের কাজ আছে সেই জরি শিল্পের কাজের উপরে নতুন সম্প্রদায় জেনারেশনগুলো তারা জরি শিল্পের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং আস্তে আস্তে 1973 সালে এই গ্রামে খাসকামার হাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার ফলে গ্রামের শিক্ষার হার ক্রমশ বাড়তে থাকে বিশেষ করে মেয়েদের শিক্ষার হার এই গ্রামে ইঞ্জিনিয়ার পাশের গ্রামে ডাক্তার এই গ্রামেতেই একজন ডিএসপি ব্যাংক ম্যানেজার বিটেক পাস আবার মেয়েরা অনেকেই পোস্ট গ্রাজুয়েট এই সমস্ত পড়াশোনাও করেছে বর্তমানে এখন জরির কাজটা অনেকটা কম হওয়ার জন্য অনেক ছেলেরা সরকারি চাকরি পায়নি এবং জরি শিল্পটা কমজোরি হওয়ার জন্য উপায় উপার্জনটা অনেকটা কমে গেছে মেয়েদের লেখাপড়াটা অনেক বেশি বেড়ে গেছে ক্রমবর্ধমান বাড়তেইছে এখানে বাল্য বিবাহ প্রায় এখন আর নেই আমাদের এখানে গ্রামে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র থাকার জন্য তাদের উদ্দীপনাতে তাদের দ্বারা সমাজে চেতনা আনার ফলে বাল্য বিবাহ এখানে প্রায় নেই বললেই চলে ওই জরির কাজের জন্য এখানে কিছু ছেলেরা তারা ওই বোম্বে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় গিয়ে তারা জরির কাজ করে জরি শিল্পটাই বর্তমান যুবক সমাজের কাছেই প্রধান উপার্জনের রাস্তা এই শিল্পটা আস্তে আস্তে কমে যাচ্ছে ফলে ছেলেরা উপার্জনশীল হতে আস্তে আস্তে উপার্জন কমে যাচ্ছে যদি এই উপার্জন জরি শিল্পর প্রতি বা সরকারি কোনো ব্যবস্থা এটার দিকে লক্ষ্য দেওয়া হয় তাহলে এলাকার যুব সম্প্রদায় অনেকখানি উন্নতি লাভ হবে আমাদের সমাজের উন্নতি হবে সমাজের অর্থনৈতিক উন্নতি হলে সমাজ আরও বেশি সুন্দর হয়ে থাকবে শিক্ষাটা যেমন বেড়েছে অর্থনৈতিক হারটা সেইভাবে বাড়ে নাই বাংলাদেশে গেছেন হ্যাঁ আমি গেছি অনেকবার 64 সালে গেছি বাংলাদেশে 64 সালে গেছি বাংলাদেশে গেছি 1964 গেছি দুবার আর 1971 বাংলাদেশ স্বাধীন হবার পর 2014 গেছি বাংলাদেশে আগে দেখতাম তো মোটামুটি ছিল তবে ওই যে ব্যাপারটা পূর্ব পাকিস্তান ওটা একটু গোলমাল ছিল আমার মনে সন্দেহ হতো যে এখানে বাংলাদেশি লোক বাংলায় কথা বলে কিন্তু দেখতাম যে পূর্ব পাকিস্তানের মানে যারা শাসক তারা বাংলাদেশে খবরদারি করত সেই সময় একটা চেতনা জেগেছিল 1964 52 সালে তো মানে ভাষা আন্দোলন হয়েছিল শহীদ হয়েছিল 1964 বেশ উত্তাল ছিল সবুর খানের বিরুদ্ধে যে বিক্ষোভ সেটা আমি দেখে এসেছি তারপরে 1971 বাংলাদেশ স্বাধীন হবার পর আমি গেলাম দেখলাম যে সব বাংলাদেশি হয়ে গেছে আর রাজাকাররা যে অত্যাচার করেছিল তাতে অনেকেই আমার আত্মীয় ছিলেন মারা গেছে না না পশ্চিমবঙ্গে সবাই তো সাপোর্ট করেছে বাংলাদেশ সবার জন্য হ্যাঁ অনেক মানে স্বাধীনতা সংগ্রামী তো আমাদের এখানে আশ্রয় নিয়ে রেডিও চালাতো হ্যাঁ তারপর অনেক হ্যাঁ বেশিরভাগ লোকই সাপোর্ট করেছে হ্যাঁ পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে অনেকটা পিছিয়ে গেছে মানে জনচেতনা যেটাকে বলে গণচেতনা সাক্ষরতা শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকার জন্যে ধর্মীয় আবেগটা কিছুটা বেশি আবার কিছু কিছু লোক আবার শিক্ষার জন্যে মানে ধর্মকে আসল ধর্মকে বুঝে কাজ করছে আর যারা আসল ধর্ম না বুঝে
একটু অন্যভাবে চলছে, তারা কিন্তু সমাজে যেন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আচার বেচার মানে ইসলামিক যে আচার ব্যবহার সেইটা ঠিক প্রতিফলিত হচ্ছে না, তারা অন্যদিকে থেকে যাচ্ছে। আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে মুসলমানরা সজাগ, তারা কোনোদিন গোলমাল চায় না বা গোলমাল হয়ও না আমাদের এখানে পশ্চিমবঙ্গে। আমার এতে পশ্চিমবাংলায় যে মুসলিমরা আগে থেকে শিক্ষা অনেক বেড়ে গেছে, অনেক WBCS এই সমস্ত ছেলেরাও আছে, কিন্তু যে হারে শিক্ষার হার বেড়েছে বা আমার যে অন্য সম্প্রদায় হিন্দু ভাইরা যারা আছে সেই অনুপাতে আমাদের মুসলিম সমাজের কিন্তু সরকারি চাকরিটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বিশেষ করে মুসলমান যে সংখ্যালঘু সম্প্রদায়, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যে চাকরির ক্ষেত্রে যে একটা সংরক্ষণ সেই বিষয়টা একটু সরকারের দিকে যদি জোর দেয় তাহলে মুসলিম ছেলেরা সরকারি চাকরি পেলে তাহলে মুসলিম সম্প্রদায়টা আরও বেশি উন্নত হবে বলে আমার ধারণা। সাচার কমিটি রিপোর্ট বলেছিল মুসলিমরা সাচার কমিটিতে যেটা হয়েছিল যে মুসলিমরা সরকারি চাকরি থেকে অনেকটা পিছিয়ে আছে, তাদেরকে সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য সরকারকে যেটা সুপারিশ করেছিল সেই সুপারিশ কিন্তু সরকারিভাবে ততটা নজরে আসেনি। শুধু শুধু তাদেরকে একটা মাইনরিটি সার্টিফিকেট দেওয়ার যে একটা সুযোগ দেওয়া আছে সেই সুযোগ অনুপাতে তাদের চাকরির ব্যাপারটা সেই দিকটা কিন্তু সরকারের নজরটা অতটা বেশি নেই। ব্যাপারটা হচ্ছে মুসলিম সমাজ অনেকটা সচেতন নয়। আমরা দেখি উৎসব অনুষ্ঠানে মুসলমানরা যে অপচয় করে সেই অপচয় না করে নিজেদের সমাজের জন্য যদি কাজ করে তাহলে সমাজ উন্নত হবে। যেমন ধরুন জাকাত, জাকাতটা আমাদের এখানে বিচ্ছিন্নভাবে দেওয়া হয়, প্রচুর টাকা ধনীরা জাকাত দেন, কিন্তু মানে যদি পর্যবেক্ষণ করে সেই জাকাতটা দেওয়া হয় মানে প্রকৃত গরিবকে তাহলে সেই গরিবগুলো উন্নত হতে পারে। সেগুলো না করে আমরা অন্য পথে চলে যাচ্ছি। আর মুসলমানদের এটা ভেবে রাখতে হবে কে সাচার কমিটি কী বললো না বললো ওটা না ভেবে আমাদের নিজেদেরই সমীক্ষা করতে হবে যে আমরা আমাদের সমাজ কেমন আছে, সেইভাবে আমাদের উন্নতির জন্য এগিয়ে যেতে হবে। সরকারের মোকাবেকি হলেও চলবে না, সরকার তো রাজনীতি করে, যে কোনো সরকার আসে রাজনীতি করে, কি কংগ্রেস সরকার কি CPM সরকার আর বর্তমান সরকারও ওই মুসলমানদের এই করে দেবো সেই করে দেবো, কিন্তু প্রকৃতপক্ষে হয় না, খুব কম হচ্ছে। চাকরি বাকরিতে মুসলমানরা স্থান পায় না, যারা পায় খুব ভালো ছেলেরা চাকরি পাচ্ছে আর যারা সাধারণ ছেলে তারা কিন্তু ডুবে যাচ্ছে। আর এটা এইটাকে মানে উদ্ধার করার ব্যাপার হলো মুসলমানদের আরও সচেতন হতে হবে। আর যেগুলো মানে ইসলামিক বলুন আর সামাজিক বলুন, জাকাত ফিতরা ওসর যেগুলো আছে এইগুলো ভালোভাবে আদায় করে মুসলমান সমাজকে মুসলমানদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন ধরুন কুরবানি, একটা গরু বা একটা বকরি বা একটা খাসি দিলেই হয়ে যায়, কিন্তু মুসলমানরা কী করে দামি দামি জিনিস কেনে, ও কিনেছে 7 লাখ আমি কিনবো 10 লাখ। এইভাবে কোরবানি তো করতে বলা হয়নি ইসলামে যে তুমি বেশি বেশি টাকা দিয়ে কোরবানি দাও, এই টাকাগুলো অপচয় না করে গরিবদের জন্য একটা ফান্ড করা দরকার। সেই ফান্ড থেকে প্রকৃত যারা গরিব তাদেরকে সাহায্য করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবস্থা নেওয়া, এই হলে আমাদের সমাজ অনেক ফিরে যাবে। আমার তো মনে হয় আমাদের এখানে মোটামুটি আছি, আবার বাংলাদেশ একদিক দিয়ে ভালো আছে যে তারা বিদেশে চলে যাচ্ছে, তাদের ছেলেগুলো বিদেশে যেয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, আর আমাদের এখানে বিদেশে যাওয়ার সুযোগটা খুব কম, ভালো ভালো ছেলেরা আটকে যাচ্ছে এখানেই পড়ে মার খাচ্ছে। আমার তো মনে হয় বাংলাদেশ আরও ভালো আছে। না, আমার যেটা ধারণা যে আমরা তো বাংলাদেশে গ্রাম সম্বন্ধে আমরা অতটা জানি না, আমাদের গ্রামের যে অবস্থাটা বাংলাদেশে গ্রামের ইন্টারিয়ার ভিতরের অবস্থাটা আমরা বাংলাদেশ সম্বন্ধে যেটা জানি শহরকেন্দ্রিক, সেই শহরকেন্দ্রিক ক্ষেত্রে বাংলাদেশ আমাদের থেকে অনেকটা ভালো বলতে পারবো, কিন্তু গ্রামকেন্দ্রিক অবস্থাটা কেমন সেটা আমার ধারণা নেই। হ্যাঁ, যে আমাদের যেমন এই গ্রামে মুসলিমদের যে অবস্থাটা, আমি দুবার বাংলাদেশে গিয়েছিলাম, এবার আমার ভাগনা মানে বড় আপা ওখানে ছিল, উনি মারা গেছেন, তাতে গিয়ে দেখেছি বাংলাদেশে গ্রামের অবস্থাটা আমাদের পশ্চিমবাংলা থেকে ভালো নয়, বরঞ্চ সেই তুলনায় আমরা অনেকখানি
ভালো আছে এটা আমার ধারণা। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারের কথাই ধরুন, মানে আমার বড় মামা উনি একজন ডাক্তার ছিলেন, তা আরও সঙ্গে অনেক সঙ্গে হিন্দুরাও একসঙ্গে ডাক্তারি করতেন। সেই ক্ষেত্রে কিছু কিছু লোক মানে সেই সময় আর কি মানে সেই সাম্প্রদায়িক দাঙ্গাটা বা সাম্প্রদায়িক সম্প্রীতিটা একটু কম ছিল, তা বড় মামাকে মারার প্ল্যান হয়, উনি চলে গেলেন, আমার আব্বা তাকে গিয়ে রেখে নেন। শুনুন না, আব্বা গিয়ে রেখে নেন, আব্বা কিন্তু ফিরে নেন, তাকে রেখে নেন, উনি ফিরে নেন। আমি বলি ফিরে নেন কেন? বলে আরে আমি আমার দেশে থাকবো। আচ্ছা, বড় মামা যখন আসতেন আমাদের বলতেন যে আমি খুব মহা পাপ করেছি। বলি কেন? বলে না আমি আমার দেশ ছেড়ে চলে গেলাম। তাদের দেশভক্তি ছিল কিন্তু কোনো একটা কারণে চলে গেছে। এই কারণটা মানুষের উচিত, আমরা যারা আছি এখন এই প্রজন্ম, এই কারণটাকে দূর করতে হবে। সম্প্রীতি এবং মানবতা, এই মানবতার দৃষ্টান্ত তুলে ধরে আমরা পরস্পরে মিলেমিশে কাজ করি যদি, তাহলে প্রত্যেকটা দেশই সুখে শান্তিতে থাকবে, এই আমার মত। আমার যেটা হলো যে বাঙালি মুসলিম বলতে গেলে বাংলাদেশের মুসলিমদেরকেই বোঝায়। সেই বাংলাদেশের মুসলিম, বাংলাদেশের মুসলমানদের সাহিত্য শিক্ষায় যে অবদান, সেটা আমাদের এই বাংলার মুসলমানদের অতটা অবদান আমরা দেখতে পাইনি। যত বড় বড় সাহিত্যিক মুসলিম হিসাবে বা হিন্দু সাহিত্যিক বাংলাদেশেই জন্ম করেছেন, আমার যেটা মনে হয় যে আমাদের এই বাংলা ভাগ না হয় যদি এক থাকতো, তাহলে আমাদের এই মুসলিম সমাজ আরও বেশি উন্নতি লাভ করতে পারত। যখন বাংলাদেশ ভাগ হয়েছিল ভারত পাকিস্তান, তখন বিশেষ করে আমার যতটুকু জানতে পেরেছি যে যারা খুব সচেতন মানুষ ছিলেন, শিক্ষিত ছিলেন, তারাই বাংলাদেশে চলে গিয়েছিল। যারা সচেতন কম ছিল তারাই এই বাংলায় পড়েছিল। ফলে সেই জন্যই এই বাংলার মুসলিমদের অবস্থা ওই বাংলার মুসলিমদের থেকে অনেকটা পিছিয়ে আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো শহর অঞ্চলে ওই মুসলিম সমাজগুলো বাংলাদেশের মুসলিম সমাজ অনেকখানি ডেভেলপ করতে পেরেছে এবং সেখানে আমাদের ইসলাম ধর্মের অনেক কী বলে তার ব্যাখ্যা, তার তর্জমা ইসলামের অনেক প্রচার লাভ করতে পেরেছে, সেটা আমাদের বাঙালি মুসলমান পশ্চিমবাংলায় থেকে আমরা অতটা করতে পারিনি। এই বাংলা যদি একসাথে থাকতো, ও বাংলা এই বাংলা, তাহলে মুসলমানরা আজকে ভারতবর্ষের বুকে একটা বিশিষ্ট স্থান লাভ করতে পারত। মানে এই আমি একটা বলতে চাই যে এই যে ভারত বিভাজন, ভারত বিভাজনের ফলে রাজনীতির ফলে এটা হয়েছিল। যদি বাংলা না ভাগ হতো মুসলমানরাই প্রাধান্য পেত। আমরা দেখেছি বাংলা না ভাগ হলে মুসলমানরাই প্রাধান্য পেত। মুসলিম যে ফজিল হক মন্ত্রী ছিলেন, তিনি অনেক কিছু করে গেছেন, এখন তাকে দোষ দেওয়া হয়। হোসেন সোহরাবর্দী, তিনিও মানে বাংলার জন্য অনেক কিছু করেছেন কিন্তু তাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হয়েছে, তাকে দাঙ্গা বাঁধাবার জন্য দায়ী করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাস কিন্তু তা বলে না, আমরা ইতিহাসের উল্টো দিকে চলে গেছি। এটা বইয়েছে কারা? না হিন্দু যারা আছেন মানে জ্ঞানীগুণীরা বুদ্ধিজীবীরা, তারা কিন্তু মনে ঢুকিয়ে দিয়েছে যে ওরাই আমাদের সর্বনাশ করেছে। কিন্তু আসল সর্বনাশ যে কারা করেছে এখন পর্যালোচনা করা দরকার আছে। হ্যাঁ, সেই জন্য আমরা যদি সেইটা ভালোভাবে নিতে পারি তাহলে দেখব আমাদের দেশটা আরও উন্নত হয়ে যাবে এবং মুসলমানরাও ভালোভাবে স্থান পাবে, এই আমার পক্ষে। যে সচেতন আমাদের আমাদের নিজেদের উন্নতি করতে গেলে আগে আমাকে নিজেদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে, সরকারি সুযোগ সুবিধাগুলোকে গ্রহণ করতে হবে। সেটা আমি এই বাংলায় থাকি আর ওই বাংলায় থাকি, এই দেশেই থাকি আর অন্য দেশেই থাকি, সেই দিকে যাতে আমরা নিজেরা সজাগ হতে পারি, আধুনিক শিক্ষায় শিক্ষিত লাভ করতে পারি এবং
ধর্মীয় বিভেদ ভুলে যে যদি আমরা দেশ গঠনের কাছে দেশের কাজে আমরা অংশগ্রহণ করতে পারি তাহলেই আমাদের উন্নতি হবে। আর আমাদের যে বিআর আম্বেদকর যিনি হিন্দু সমাজের যে ছোট জাত ছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের সংরক্ষণ করার জন্য সেই সময় যে ভাবনা চিন্তা করে গিয়েছিলেন ঠিক সেই সময় যদি ওই সময় মুসলিম সম্প্রদায় বা সেই সময় কোনো সরকারি ব্যবস্থা যদি থাকতো যে মুসলিমদের মধ্যে যে সচেতনতা যে শিক্ষার আর চাকরির সুযোগ সুবিধা যদি থাকতো তাহলে বর্তমানে মুসলিম সমাজ আরও বেশি উন্নতি লাভ করতে পারত, এটা আমার ধারণা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কোরআনের আয়াত বলি। বলা হয়েছে এক জায়গায় যে জাতি নিজের উন্নতি না করে তার কোনো দিন উন্নতি হবে না, আল্লাহর কথা। এই কথাটা আমরা যদি স্মরণ করে নিজেরা উন্নত হতে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই সুদিন আসবে।